আমার প্রিয় দাদু ভাইদের জন্য একটা জিনিস তোমাদের উপহার দেব। এই উপহারটা এমনই যে একদমে এই তোমাদের দাদু কয়টা পুশ আপ দিতে পারে, একদম বলতে নিঃশ্বাসটাকে নিয়ে ধরে রাখা, ধরে রাখার আপ ডাউন করা, বুক ডাউনটা দেওয়া, এটা এটা কি জন্য দেবো, যে তোমাদের একটা মনের ভিতরে একটা স্পিরিডিটি বাড়ানোর জন্যে, যে এখনো আমি পারি, সেটা আমি পারি না, খোদা আমাকে দিয়ে পারায়, তাই না? আমার ক্ষমতা না, ক্ষমতা যার তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, চেষ্টা করি দেখি কয়টা পারা যায়, নাকি একটা নিঃশ্বাস নিয়ে দমটাকে আটকাবো, তারপরে পুশআপ দেব, ঠিক আছে? যাতে তোমরাও করতে পারো, বলো যে দাদু বুকের শক্তি পাচ্ছি না, দমের শক্তি পাচ্ছি না, এটা একটা উপায়, যাতে করলে তোমরাও শক্তিশালী হতে পারো। খালি ব্যায়াম করলে হবে না, ছোলা খেতে হবে, তাহলে ঘোড়ার মতো স্পিড পাবে, ঠিক আছে? নিঃশ্বাসটাকে নিয়ে নিচ্ছি, হ্যাঁ, কটা হলো, 40টা হয়েছে বোধ হয়, হ্যাঁ প্রায় 40-এর কাছাকাছি গেছি বোধ হয়, ঠিক আছে? তোমরাও করবে কিন্তু, তাহলে দাদুর মতো হতে চাও অনেকে, দাদুর মধুটুকু দিলাম সে মিষ্টি স্বাদ আস্বাদন করবে, সবাই করবে, মেয়েরাও করবে, ছেলেরাও করবে, যাতে শক্তিশালী হওয়া যায়। ভারতে আমি কিন্তু এখনো হাঁপাচ্ছি, তার কারণ ওই যে একদমে এক নিঃশ্বাসে করেছি এতগুলো, নিঃশ্বাসটাকে শ্বাসটাকে টেনে নিয়ে বুকে আটকানোর পরে তারপরে পুশআপ দিয়েছি। তোমরা যেটাকে পুশআপ বলো সেটা আপনার বুক ডন বলা হয়, বুকের শক্তি বাড়ার জন্য, হাতের শক্তি বাড়ার জন্য, রিস্টের শক্তি বাড়ানোর জন্য, এই জায়গার শোল্ডারের শক্তি বাড়ানোর জন্য একই পুশআপে কাজ হবে। তোমরা করবে, শ্বাস প্রশ্বাস যত নেবে, এই হাওয়া, হাওয়াটাকে বলা হয় মা হাওয়া, মায়ের পরশটুকু নাও, মায়ের কোলেই আছো, পৃথিবীটা সেই মায়ের কোল, সেই কোলে ছেলে মেয়ে দুটাই আছে কিন্তু, তাই না? তাহলে মাকে পেতে গেলে সন্তান হতে হয় তার, তাহলে আদর যত্ন মা সবসময় করে, আর যদি মনের ভিতরে শয়তানি বুদ্ধি থাকে তাহলে পরিত্রাণ পাওয়া যায় না। অতএব দম, দমের ঘরে বুকটাকে ফোলাও, এই বুকের মাঝখানে কিন্তু সুখ, তারপর তলে কিন্তু দুঃখ, ঠিক আছে?